দূরত্ব বজায় রাখার জন্য নতুন পন্থা পূর্ব বর্ধমান শহরের বাস মালিকদের। দূরত্ব বজায় রাখার জন্য এখন নতুন পন্থা অবলম্বন পূর্ব বর্ধমান শহরে বাস মালিকদের। দেখা যাচ্ছে যে সমস্ত বেসরকারি বাসগুলো রয়েছে তাদের প্রতিটি ডবল সিটের মাঝে একটু করে প্লাস্টিক পর্দা ঝোলানো আছে। যে কোনো মানুষ একটি সিটে দুজন করে বসলে মাঝে দূরত্ব যাতে বজায় থাকে তার জন্যই এই প্লাস্টিক পর্দা লাগানো হয়েছে। প্রশাসন যেভাবে বলেছে বাস মালিক ও বাস চালকদের, সেই মতো প্রশাসনের নিয়ম মেনেই চলছে বাস শহরে। যে সমস্ত প্যাসেঞ্জার বাসে উঠবে তাদের জন্য হাতে স্যানিটাইজার দেওয়া এবং তাদের পরীক্ষা করে তারপর বাসের সিটে তাদের বসানো হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই সব বাসেই এই নতুন নিয়ম চালু করা হলো এবার। এটা করোনা ভাইরাসের জন্য মাঝে দেওয়া হয়েছে, যাতে একের অপরকে নিঃশ্বাসে কি শরীরে কোনো স্টার্ট স্পর্শ না হয় তার কারণে। পলিথিন ওটা মিডিল পজিশনে রাখা হয়েছে, একজন তীর পলিথিনের ওই পারে বসবে, একজন পলিথিনের এই পারে বসবে তার জন্য। হ্যাঁ, আমার জন্য এটা আমার সেফটির জন্য করা হয়েছে, যেন আমার সাথে কোনো প্যাসেঞ্জার স্পর্শ না হয়। একটা প্যাসেঞ্জারও হবে না, ওই সিট ফুল সিট ক্যাপাসিটি সিস্টেমে চলছে গাড়ি। হ্যাঁ, অনুভবে নিচ্ছে, যে একটু বুঝতে পারছে না তাকে একটু বলেও দিতে হচ্ছে, অনেকে জেনেও গেছে অবশ্য। এটা নলা থেকে কেমরি টাউন সার্ভিস মানে বর্ধমান ভায়া হয়ে যায়। কিরকম ভাড়া চলছে এখন? ভাড়া যেটা ছিল সেটাই চলছে, ভাড়া এমন কিছু ভাড়া নেই। এই সিস্টেমটা কি আপনারাই প্রথম? হ্যাঁ, আমাদের গাড়িতেই প্রথম, মালিকের সিদ্ধান্ত করা হয়েছে। কবে থেকে চলছে এটা? এটা হলো আজ 3-4 দিন হলো। কি নাম দাদা আপনার? মঈনুদ্দিন মোল্লা। এটা আর কি একজনের থেকে একজনের প্রশ্ন হবে না গাড়িতে, তার জন্য এটা মালিকদের মালিকরা করে যেগুলো করোনার কারণে। ভাড়া আমাদের গ্রামের গাড়ি তো আমাদের ঠিক পুষে যাচ্ছে। হ্যাঁ, একই ভাড়া আছে। ভাড়া যেটা ভাড়া ছিল সর্বনিম্ন 8 টাকা ভাড়া, 8 টাকায় নিচ্ছি। টাউন সার্ভিস এটা আমরা প্রথম করেছি। সুরজ শেখ। গাড়িটার নাম রানা। মালিক কে? শান্তিবাবু, শান্তি ঘোষ। নলা কেমরি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।